হাই, আজকে আমি সকাল সকাল ভিডিও তৈরি করতে বসে গিয়েছি। কেন বলো তো? কারণ এখন বিয়ের সিজন, আর বিয়ের সিজন মানে গান বাজনা প্রচুর সাউন্ড। আর আমার বাড়ির পাশে একই দিনে তিনজনের বিয়ে, আর তিনজনের বিয়েতে বুঝতে পারছো তিন ধরনের সাউন্ড আসছে, একটা ডান দিক থেকে, একটা বাঁ দিক থেকে, একটা পিছন থেকে। আর দূরের সাউন্ডগুলো তো আছেই, একটা খিচুড়ি সাউন্ড তৈরি হচ্ছে। আর সেই জন্যই আমি আজকে সকাল সকাল দেখছি, সকাল সকাল তো মাইক বাজে না, আর বাড়ির পাশে তো কনস্ট্রাকশনের কাজও চলছে, আটটা বাজলেই ধরো কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যাবে, তখন প্রচুর সাউন্ড। আর সেই জন্যই আমি সকাল সকাল ভিডিও তৈরি করতে বসে গিয়েছি। এখন তোমরা ভাবছো যে আমি এই কথাগুলো কেন বলছি, কারণ রিসেন্ট ভিডিওতে একজন কমেন্ট করেছে যে দাদা, আমার বাড়ির পাশে পড়ার মতো এনভায়রনমেন্ট নেই, পড়ার মতো পরিবেশ নেই, আমি কীভাবে পড়বো। দেখো, প্রথম কথা আমি তোমাকে বলি, নো ওয়ান গিভ ইউ দ্য অপরচুনিটি, তোমাকে অপরচুনিটি কেউ দেবে না, তোমাকে সুযোগ কেউ দেবে না, তোমাকে সুযোগটা খুঁজে নিতে হবে। আমি দেখো যেমন সুযোগটা খুঁজে নিয়েছি, আমি জানি যে আটটার পরে অনেক সাউন্ড বাড়বে, আটটার পরে মাইক বাজা শুরু করবে, আটটার পরে কনস্ট্রাকশনের কাজ শুরু করবে। তাই আমি কী করলাম, সকাল সকাল ভিডিওটা বানিয়ে নিলাম। আমি আগের দিন রাত্রে চেষ্টা করেছি ভিডিও বানানোর, কিন্তু ভিডিও বানিয়েও আমাকে ডিলিট করতে হয়েছে, কারণ প্রচুর সাউন্ড ভিডিওর মধ্যে আসছে, একদম মিক্সড সাউন্ড, খিচুড়ি সাউন্ড। আর সেই জন্যই আমি রাত্রে ভাবলাম যে সকাল সকাল তো পরিবেশ অনেক শান্ত থাকবে, সেই জন্য সকালটাই হয়তো অনেক বেস্ট হবে ভিডিও বানানোর জন্য। তো দেখো, আমাদের চারপাশে যে সমস্ত মানুষজন আছে না, তারা তোমার কথা কখনোই ভাববে না, তারা কখনোই ভাববে না যে তোমার কালকে পরীক্ষা আমি মাইকটা বন্ধ করি, তারা কখনোই ভাববে না যে আমার ভিডিও বানাতে ডিস্টার্ব হচ্ছে, কনস্ট্রাকশনের কাজটা আমি 5 মিনিটের জন্য বন্ধ রাখি, আমিও সেটা রিকোয়েস্ট করতে পারবো না। আবার এমন কিছু মানুষ আছে যারা তোমার প্রতি প্রচুর হিংসা করে, অর্থাৎ তোমার আনন্দেতে তারা আনন্দিত হয় না, তোমার সাকসেসে তারা আনন্দিত হয় না, তোমার যেদিন পরীক্ষা থাকবে সেদিন তারা বেশি করে মাইক বাজাবে, সেদিন তারা বেশি করে গান বাজাবে। কেন বলতো? কারণ পরের ছেলে পরমানন্দ, যতই উচ্ছনে যায় ততই আনন্দ, এই ধরনের মাইন্ডসেট রয়েছে মানুষের। সো তোমাকে কী করতে হবে, তোমাকে পরিবেশটা তৈরি করে নিতে হবে পড়ার মতো। পরিবেশ তোমাকে কেউ তৈরি করে দেবে না। তুমি যদি এখন মেট্রো সিটিগুলোতে থাকো, কোনোটা বড় টাউনে থাকো, তাহলে সেখানে সবসময় যানবাহনের আওয়াজ তুমি পেতেই থাকবে, কখনোই তুমি পড়ার মতো শান্ত পরিবেশ তুমি পাবে না। কাজেই কী করতে হবে, তোমাকে শান্ত পরিবেশটা তৈরি করে নিতে হবে। তোমার বাড়িতে যে ঘরে সবচেয়ে কম সাউন্ড আসে সেই ঘরে যাও, সেই ঘরে গিয়ে পড়তে বসো। তোমাকে কানে তুলো গুঁজে নিতে হবে। তুলো গুঁজে নিতে হবে মানে, আমি সত্যি সত্যি কানে কিন্তু তুলে গুঁজতে বলছি না, ইউ হ্যাভ টু বি মোর ফোকাসড। তুমি যতটা ন্যাচারালি ফোকাসড হয়ে পড়াশোনা করো, তার থেকে আরও বেশি ফোকাসড হয়ে তোমাকে পড়াশোনা করতে হবে। তোমাকে এতটাই ফোকাসড হতে হবে যে তোমার কানের কাছে এসেও যদি কেউ চেঁচায়, তুমি সেই আওয়াজটা যাতে শুনতে না পাও। অর্থাৎ তোমাকে তুলো গুঁজতে হবে বাই মাইন্ড, ফিজিক্যালি তোমাকে তুলো গোজার কথা বলছি না আমি, তোমাকে মন থেকে সেই সাউন্ডটাকে লক করতে হবে যাতে সেই সাউন্ডটা তোমার কানের মধ্যে প্রবেশ করতে না পারে। অর্থাৎ তোমাকে এতটাই মনোযোগী হতে হবে যে বাইরে যতই নয়েজ হোক, যতই চিৎকার চেঁচামেচি হোক, সেটা তোমার কান পর্যন্ত যাতে না পৌঁছায়। তাহলেই তুমি সুস্থভাবে পড়াশোনা করতে হবে। আর এই নয়েজি এনভায়রনমেন্টে তোমার যে স্ক্যাডিউল রয়েছে, অর্থাৎ ডেলি যে রুটিন রয়েছে পড়ার, সেই রুটিনটা তোমাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। অর্থাৎ আজকের পড়া আমাকে আজকেই কমপ্লিট করতে হবে, সে আমার বাইরে যা কিছুই হয়ে যাক না কেন। যদি তুমি এটা করতে পারো, তাহলে তোমার বাড়ির চারপাশে যতই শত্রু থাক না কেন, যতই তোমার পিছনে লাগুক না কেন, যতই তোমার অসফলতা কামনা করুক না কেন, তুমি সফল হবেই। সো বাইরের কোনো কথায় কান না দিয়ে, বাইরের কোনো সাউন্ডে ফোকাস না করে, একাগ্র হয়ে তুমি স্টাডি চালিয়ে যাও, তোমার সফলতা নিশ্চিত। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো যে আমি কী বোঝাতে চেয়েছি। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যাজ অলওয়েজ গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ।